সকল প্রকার কর্মকর্তা এবং কর্মচারীদের জন্য কঠোর নির্দেশনা প্রদান করল সরকার। এই সংক্রান্ত একটি পরিপত্র জারি করে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল এর কার্যালয়ে প্রশাসন শাখা অডিটর ভবন, আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে। প্রিয় ভিউয়ার্স, আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো লাগলে লাইক কমেন্ট করুন, আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন। তাহলে শুরু করা যাক। পরিপত্রে বলা হয়েছে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই স্মারক নম্বরটি, এর মাধ্যমে নির্ধারিত সকে সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী দাখিল করার নির্দেশ প্রদান করা হয়। সেই প্রেক্ষিতে গ্রেড 10 এবং তদূর্ধ্ব পর্যায়ের সকল কর্মকর্তা কর্মচারী তাদের সম্পদ বিবরণী স্ব বিভাগীয় প্রধানের কার্যালয় CGA, CGDF, ADG অর্থ বাংলাদেশ রেলওয়ে, ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট একাডেমি এবং অডিট অধিদপ্তর সমূহ আগামী 14/11/2024 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে দাখিল করবেন। দাখিলকৃত সম্পদ বিবরণী স্ব বিভাগীয় প্রধানগণ আগামী 19/11/2024 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে CGA কার্যালয়ে প্রেরণ করবেন। এবং পরিপত্রে 2 নম্বরে বলা হচ্ছে, গ্রেড 11 থেকে 20 গ্রেডের সকল কর্মকর্তা বা কর্মচারী তাদের সম্পদ বিবরণী স্ব বিভাগীয় প্রধানের কার্যালয়ে আগামী 14/11/2024 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে দাখিল করবেন। দাখিলকৃত সম্পদ বিবরণী স্ব বিভাগীয় প্রধানগণ সংরক্ষণ করবেন। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে এই আদেশ জারি করা হলো এবং এই পরিপত্রটি জারি করেছেন শাজাহান সিরাজ, অতিরিক্ত উপ হিসাব রক্ষক নিরীক্ষক এবং নিয়ন্ত্রক প্রশাসন। আর এই ছিল মূলত সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের মধ্যে সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী দাখিল সংক্রান্ত পরিপত্র। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।